আসসালামু আলাইকুম, আমি এখন আছি ব্রিটিশ পার্লামেন্টের সামনে। এখানে একটি বিক্ষোভ চলতেছে, সেটি হচ্ছে মাস্ক পরিধানকে কেন্দ্র করে। যদিও জানেন যে আপনারা আজকে ইংল্যান্ডে প্রায় সকল বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে, করোনা বিরোধী বিধিনিষেধ, কিন্তু আজকে এখানে যে ডেমনস্ট্রেশন হচ্ছে সেটি হচ্ছে মাস্ক ব্যবহারকে কেন্দ্র করে। অনেকেই চাচ্ছেন যে লন্ডন মেয়র বলেছেন যে মাস্ক পরতে হবে ট্রেনে, বাসে এবং জনসম্মুখে, কিন্তু এই গ্রুপটি চাচ্ছে যে পুরোপুরি লকডাউন প্রত্যাহার হোক এবং মাস্কের কোনো ব্যবহার তারা দেখতে চায় না। তারা বলতেছে যে প্যান্ডামিক এটি একটি ভুয়া, এটি আসলে এর কোনো সত্যতা নেই। এই পার্লামেন্টের সামনের এই রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলতেছে না, শুধু পাবলিক কোনোরকম চলতেছে। আর কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে পুলিশ ছিল, বাট এখন পুলিশও নেই, পুলিশের সদস্যরা চলে গেছেন। এইদিকে হচ্ছে এই হচ্ছে পার্লামেন্ট, পার্লামেন্টের এই রাস্তা এবং এই এই রাস্তা, এই এই রাস্তা উপবাস, মানে এই চারটি রাস্তা বন্ধ রয়েছে। এখানে দেখতেছে অনেকে শুয়ে পড়েছেন। আপনারা দেখতেছেন যে রাস্তার ঠিক মধ্যখানে অনেকেই শুয়ে পড়েছেন, কারো মুখে মাস্ক নেই। আমার ছিল, কিন্তু আমিও খুলে ফেলেছি, পরিবেশ পরিস্থিতি ভালো না, পরিবেশের সাথে চলতে হবে। আগে অনেক পুলিশ সদস্য ছিল, এখন নাম মাত্র কিছু পুলিশ সদস্য রয়েছেন। আমরা এসেছিলাম আসলে আরেকটি নিউজের জন্য, বাট এই ডেমনস্ট্রেশনটা দেখে ভাবলাম যে আমাদের লন্ডন মালা বয়েসের ভিউয়ার্সদের দেখাই। আপনারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, এটি হচ্ছে লন্ডনের পার্লামেন্ট, পার্লামেন্টের সামনে এই ডেমনস্ট্রেশনটি হচ্ছে। আপনারা জানেন যে আজকে ইংল্যান্ডে লকডাউনের প্রায় সব কয়টি বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে, যাও কয়েকটি ছিল সেটিরও প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ হচ্ছে। এবং বিক্ষোভকারীদের বক্তব্য হচ্ছে তারা মাস্ক পরিধান করবে না, এবং এই যে লকডাউন বা এই যে করোনা যে মহামারী, এটাকে তারা একটি ভুয়া হিসেবে বলতেছেন এটি এটির কোনো অস্তিত্ব নেই, এটি সম্পূর্ণ কাল্পনিক, এই ধরনের এই বক্তব্যগুলো আমরা শুনেছি। আপাতত বিক্ষোভকারী পুলিশ প্রায় সকলেই শান্ত, কিছুক্ষণ আগেও এখানে একটু হাঙ্গামা ছিল। ইংল্যান্ডে আজকে থেকে ফ্রিডম ডে ঘোষণা করেছেন প্রাইম মিনিস্টার। ফ্রিডম ডেতেই প্রথম দিনেই এই হচ্ছে ফ্রিডমের অবস্থা, রাস্তাঘাট বন্ধ। ১, ২, ৩
তারা এখানে দেখছি একটি ব্যানার আছে যেটি হচ্ছে কোভিড জাবের কথা লেখা রয়েছে। এই দেখলেন লন্ডনের সেন্ট্রাল লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারের সামনের অবস্থা। আমরা আরেকটি বিক্ষোভে যাব, সেটি হচ্ছে আজকে পার্লামেন্টে। আপনারা জানেন যে এই ব্রিটেনে যারা দীর্ঘদিন যাবৎ কাগজপত্রহীন ইলিগাল অবস্থা আছেন তাদের জন্য পার্লামেন্ট আজকে একটি আলোচনা হচ্ছে। সেই আলোচনার নিউজের কভারের জন্য আমরা এসেছিলাম, কিন্তু এই বিক্ষোভটি দেখে ভাবলাম যে আমাদের ভিউয়ার্সদের আমরা একটু দেখাই লন্ডনের অবস্থা। এই এরিয়া যারা গাড়ি নিয়ে আসতে চান আপনারা আসবেন না, কারণ প্রায় সব কটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিক্ষোভটি হচ্ছে, যেটি এখন বুঝতে পারলাম সেটি হচ্ছে করোনার যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের বিরুদ্ধে, মাস্কের বিরুদ্ধে, এবং করোনা ভাইরাসকে অনেকেই বলতেছে এটি একটি ফেক, এটি ফেক প্যান্ডামিক মহামারী, এটি ক্রিয়েট করা হয়েছে। তারা সকল ধরনের বিধিনিষেধ প্রত্যাহার চান। এখানে যারা আছেন কারোরই মুখে মাস্ক নেই, আপনারা দেখতেছেন। ভিউয়ার্স ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তীতে আবারও আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।